আবারও এলবিডব্লিউ, আবারও আম্পায়ারের উপর অসন্তুষ্টি। এনামুল বিজয়ের কপাল খারাপ নাকি আম্পায়ারের উপর বিরক্ত হওয়াটাই তার অভ্যাস? সাদা কি লাল বলের প্রস্তুতি ম্যাচ, একের পর এক ব্যর্থ হওয়ার পর অবশেষে সোমবার রানের দেখা পেলেন বিজয়। চট্টগ্রামে বিসিবির সবুজ আর লাল দলের মধ্যে তিন দিনের লড়াইয়ে প্রথম দিনের সেরা পারফর্মার, 10 রানের জন্য সেঞ্চুরি মিস করা এনামুল বিজয়। আম্পায়ারস কল মিসিং হইতে পারতো, বলটা মিসিংই ছিল রিভিউতে যখন দেখলাম। আমরা যা ট্রেনিং করেছি টাইগার্সের ক্যাম্পগুলোতে, সেগুলো এক্সিকিউশন করতে পারছি কি না, কীভাবে প্ল্যান করে আমরা পরবর্তীতে খেলবো, এগুলো আসলে প্র্যাকটিস ম্যাচগুলো বা প্র্যাকটিসে আমরা দেখে থাকি বা করে থাকি। তো অনেক সময় আমাদের কোচদের সাথে কথা হয় বা যারা আছে টেস্ট ক্রিকেটটা ভালো খেলছে, মুশফিক ভাই আছে, সৌরভ ভাই আছে, তাদের সাথে ডিসকাশনগুলো আমাদের সবসময় ওইভাবেই হয় যে এখানে যাই করছি সেটা যতটুকু শেখা যায় যে এই সিনারিওতে এরকম করা উচিত ছিল কি ছিল না। ফার্স্ট ক্লাস কিংবা লিস্ট এ ক্রিকেট, ঘরোয়া লিগে বরাবরই রানের বন্যা বয়ে যায় বিজয়ের ব্যাটে। প্রতি বছরই উইলোর বাজনা বাজিয়েই জাতীয় দলে ফেরেন, আবার ছিটকেও যান। এক যুগ আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার কেন দেশের খেলায় বড্ড নড়বড়ে, অধারাবাহিক? যে পারফরমেন্স করতে থাকে সে ন্যাশনাল টিমে খেলতে থাকে, যে পারফরমেন্স করে না সে বাইরে থাকে, টিম কম্বিনেশনের বাইরে থাকতে পারে, সিনারিও হতে পারে, এক এক সময় এক এক রকম খেলা হয়, ওয়ান ডে হয়, টি টোয়েন্টি হয়, সেটার কারণে টিমের মধ্যে থেকে থাকতে না পারে, টেস্ট অনেকদিন পরে পরে হয়, সেটা একটা ডোমেস্টিক সার্কিটের কারণে একটা পরিবর্তন আসতে পারে। ওপেনার জাকির হাসান ইনজুর্ড, জয় আর সাদমানের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে পাকিস্তান সফরে টেস্ট দলে উঠতে পারে এনামুল বিজয়ের নাম। টেস্ট ক্রিকেট তো প্রথম থেকে খুব ভালোবাসি, ফার্স্ট ক্লাসে যখনই সুযোগ হয় শতভাগ দেওয়ার চেষ্টা করি, ন্যাশনাল টিমে যখনই সুযোগ আসবে চেষ্টা করব ভালো খেলার। প্রসেসের মধ্যে আছি, টেস্টের জন্য রেডি থাকার চেষ্টা করছি। চট্টলায় প্রস্তুতি ম্যাচে আম্পায়ারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিজয়, পরন্তু বিকেলে মিরাজকে নিয়ে যা ঘটলো তা এক কথায় কমেডি। তাইজুলের ডেলিভারিতে কিপার লিটনের ক্যাচের আবেদন, মিরাজের ব্যাটে যে লেগেছে সেটা নন স্ট্রাইকে থাকা জাকির আলীর রিয়াকশনেই বোঝা যায়, কিন্তু আম্পায়ার কোনো সাড়াই দেননি। অবাক তাইজুল, সৌম্য, লিটন, মুমিনুলরা, হাস্যরস যেন চট্টলার 22 গজে। ব্যাটের কানায় যে বলের দাগ আছে সেটাও মিরাজকে দেখিয়ে দিলেন সৌম্য সরকার। দিন চারেক আগে মুশফিকও মেনে নিতে পারেননি, সোমবার আবার মুশির ব্যাটিংয়ের সময় ফিল্ডিং দল আম্পায়ারের সিদ্ধান্তে বেশ হতাশই হয়েছেন। বৃষ্টির কারণে প্রথম দিনে গড়িয়েছে কেবল 63 ওভার, 54 বলে 51 রান তোলেন মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বির ব্যাটে 58। সাইফুর রূপক, 71, চট্টগ্রাম।